অ্যাপিলেট ডিভিশন রায় দিয়েছেন এবং ডিসমিস করেছেন। এই ব্যাপারে আমরা অত্যন্ত অখুশি এবং ক্ষুব্ধ, কারণ এই মামলায় অ্যাপিলেট ডিভিশন আমাদেরকে শুনানি করার জন্য মাত্র 10 মিনিটের সময় দিয়েছেন। ডক্টর ইউনুসের এত বড় মামলা, এত প্রশ্ন জিজ্ঞাসা করা হলো কিন্তু উত্তর দেওয়ার জন্য মাত্র 10 মিনিটের সময় দেওয়া, এইখানে এটা আমরা অ্যাকচুয়ালি প্রিজুডিসড হয়েছি। আমরা যদি পূর্ণাঙ্গভাবে শুনানি করতে পারতাম তাহলে এই রায় ভিন্নতর হওয়ার সম্ভাবনা ছিল, কারণ লেবার কোর্টের যেই 4-7 এবং 117 এবং 234 ধারায় যে মামলা করা হয়েছে, আইনে সুস্পষ্টতভাবে বলা আছে এগুলি হচ্ছে সিভিল মামলা, এটা কোনো ক্রিমিনাল অপরাধ না। তারপরে ক্রিমিনাল অপরাধের জন্য যেই ধারাগুলি চ্যাপ্টার করা হয়েছে সেই চ্যাপ্টারে এই সেকশনগুলি নাই। রিং অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আবার এস কে সিনহা সাহেব এবং বর্তমান চিফ জাস্টিসের একটি জাজমেন্ট আছে, 307-এ অভিযুক্ত করতে হলে বলা আছে যে লেবার কোর্টে মামলা দায়ের করতে হবে, মামলা লেবার কোর্ট ডাইরেকশন দিলে তারপরে যদি সেই ডাইরেকশন যদি ভায়োলেশন করে তাহলে ক্রিমিনাল মামলা হবে। এখন আমাদের যে প্রশ্নটা হচ্ছে, আমরা যিনি আমাদের আছেন বাদী আছেন কমপ্লেন আছেন তার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে আজকে ইউনুস সাহেবের মামলায় মাত্র 10 মিনিট শুনানি দিল, অথচ আমি সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর মার্ডার কেসের মামলা, জেল হত্যার মামলায় শুনানি করেছি আসামি পক্ষে, আমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শুনানি করেছি, তার মধ্য দিয়ে আমরা সেখানে রায় বিপক্ষে গেলেও আমরা স্যাটিসফাই ছিলাম কারণ আমাদের শুনানি করা হলো। কিন্তু আজকে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্বের বিষয়টি গুরুত্বই পেল না, শুনানি হলো না, অথচ ডক্টর ইউনুস হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে সম্মানিত ব্যক্তি। এই ব্যক্তির এই অবস্থা থেকে যদি বিদেশেও তার বিরুদ্ধে কোনো মামলা হতো, আমার বিশ্বাস অন্তত 4-5 দিনের বিশাল সময় দিয়ে সে করা হতো। আপনারা তো ছিলেন, 2 ঘন্টার উপরে শুনানি করেছে কমপক্ষে আপিল বিভাগ গত বৃহস্পতিবার রেসিসের আগে, উনি যখন কনভিন্স করতে পারে নাই, জজ সাহেব বললেন, প্রধান বিচারপতি বললেন ঠিক আছে আপনি 11:30 আছেন, আপনার কাছে যেই ডিসিশনগুলো আছে সেগুলো নিয়ে, সেই 11:30 থেকে 12:45 পর্যন্ত উনি শুনানি করেছেন। উনি আর কি চান, আগে একবার শুনানি করছেন, হাইকোর্টে 2 বার, আপিল বিভাগে 2 বার, ওনাকে কতদিন সময় দিতে হবে টিল আপনার একেবারে যতক্ষণ পর্যন্ত না কি বলে যে আপনার ওই সূর্য না উঠে ততক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে, এটা কি হয়? আপনারা নিজেরা ছিলেন জার্নালিস্টরা, আদেশ হয়েছে উনি একটা 561 করেছিলেন দ্বিতীয়বার অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে, সেটা দীর্ঘক্ষণ শুনানি হয়েছে গত বৃহস্পতিবার এবং শুনানি অন্তে আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল, পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে হলো আগামী মঙ্গলবার 22 অগস্ট 2023 সাক্ষীর জন্য যে দিন ধার্য আছে সেই সাক্ষী চলতে আর কোনো আইনগত বাধা ছিল না, এবং ওনারা যে বারবার সাক্ষী নেওয়াটাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছিল সেটা আশা করি ইনশাল্লাহ আজকে কেটে গেল, আমরা সাক্ষী নিব, সাক্ষী নিতে কোনো বাধা নাই। এবং এই মামলায় শ্রম আদালতে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে 4 জন সাক্ষী দিবে, যিনি কমপ্লেইন্ট উনি মারা গিয়েছিলেন, ওনার পরে আরেকজন সাবস্টিটিউট হয়েছেন, উনি সহ 4 জন আর সাক্ষ্য দিবে আদালতে, ইনশাল্লাহ আমরা রোববার আগামী মঙ্গলবার সাক্ষ্য নিতে পারবো। এর ফলশ্রুতিতে একটা জিনিস প্রমাণিত হয়েছে, শুধু ডক্টর ইউনুস নোবেল লরিয়েট ফ্রান্স, এখানে কিন্তু নোবেল লরিয়েটের বিচার হচ্ছে না, এখানে বিচার হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর মামলা করেছে উনি যে শ্রম আইন লঙ্ঘন করেছে এমডি হিসেবে, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, সেই শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে মামলা হয়েছে, ভায়োলেশন অফ লেবার অ্যাক্ট 2006, যেমন চুক্তিভিত্তিক নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগের কোনো প্রভিশন শ্রম আইন 2006-এ নাই, এবং ওনারা ওনাদের রিটেন রিপ্লাই সেখানে স্বীকার করেছে যে আমরা এগুলা আইন মান্য করিনি। তো আইন মান্য না করলে কী হবে, কনসিকুয়েন্স হলো এটা 307 ধারার প্রসিডিং হবে, এখন সাক্ষ্য প্রমাণে যদি আমরা প্রমাণ করতে পারি এক ধরনের হবে, আমরা প্রমাণ করতে না পারলে আরেক ধরনের হবে, এবং সর্বশেষ ওনার হাতিয়ার ছিল যিনি কমপ্লেইনার
ওনাকে ক্ষমতাপত্র দেওয়া হয়নি। আমরা হাইকোর্ট ডিভিশন আপিল বিভাগে দেখিয়েছি 319 উপধারা 5 অনুযায়ী উনি ক্ষমতাপ্রাপ্ত, 319 রেখে সবাইকে ক্ষমতা দিয়ে আছে সমস্ত ইন্সপেক্টর বাংলাদেশে, আর 319 5 উপধারায় স্পেসিফিক বলে আছে, বলা আছে ইন্সপেক্টর এটা করতে পারবে। কিন্তু যাই হোক, আর্গুমেন্ট হয়েছে, ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষে আসছে, আমরা সাক্ষী নিব আগামী পরশু দিন থেকে।